হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। ভোকলেড এবং জেক্সপো স্টুডেন্টসদের স্পট কাউন্সেলিং বা স্পট অ্যাডমিশনের ডেট তোমরা অলরেডি জানো যে ভোকলেড স্টুডেন্টসদের কিন্তু স্পট অ্যাডমিশন বা স্পট কাউন্সেলিংয়ের কোনো ডেট নেই। এতদিন পর্যন্ত কিন্তু জেক্সপো স্টুডেন্টসদের জন্য স্পট অ্যাডমিশনের ডেট দেওয়া ছিল। ফার্স্ট স্পট অ্যাডমিশনের ডেট দেওয়া ছিল 26শে সেপ্টেম্বর এবং সেকেন্ড স্পট অ্যাডমিশনের ডেট দেওয়া ছিল 30শে সেপ্টেম্বর। কিন্তু এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, কাউন্সিলের তরফ থেকে এটাকে আপগ্রেড করা হয়েছে নোটিশটাকে। এখানে দেখো কি ডেটস এর মধ্যে শুধুমাত্র ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্টের ডেট এবং অ্যাডমিশনের ডেট এখানে দেওয়া আছে। এখানে কিন্তু আর স্পট অ্যাডমিশনের ডেট শো করছে না। তো আমার যেটা মনে হচ্ছে, পরবর্তীকালে মানে আগে যেটা ডেট দেওয়া ছিল যে 26শে সেপ্টেম্বর আর 30শে সেপ্টেম্বর, পরবর্তীকালে হয়তো সেটা চেঞ্জ করা হবে, কারণ না হলে এখান থেকে ডেটসটা হয়তো সরিয়ে নিত না। এবং এখানে আরো একটা ডেট দেওয়া ছিল যে কলেজ অনুযায়ী ভ্যাকেন্সি লিস্ট যদি কিছু থেকে থাকে, অর্থাৎ ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে যারা ভর্তি হবে না, তার ফলে যদি কলেজে কোনো সিট ফাঁকা থেকে থাকে সেটা জানানো হবে, বলা হয়েছিল যে 23rd সেপ্টেম্বরে। কিন্তু সেটাও এখানে এখন কিন্তু কি ডেটস যেগুলো দেখাচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু নেই।